স্কুলের বাইরে বিক্ষোভ, রাস্তা অবরুদ্ধ। অভিভাবকদের বিক্ষোভ অবরোধের জেরে স্কুলেই আটকে রইল যাদবপুর বিদ্যাপীঠের কচিকাঁচা পড়ুয়ারা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। যাদবপুর বিদ্যাপীঠের বাইরে অভিভাবকদের বিক্ষোভের মধ্যেও একটা নিষ্ঠুর ছবি আমাদের দৃষ্টি এড়াচ্ছে না। নিষ্ঠুর ছবি হচ্ছে কচি কচি পড়ুয়াদের ছবি। আমরা যদি এই ক্লাসরুমটায় যাই তাহলে এই ক্লাসরুমটায় দেখতে পাবো যে এখনো পর্যন্ত প্রচুর পড়ুয়া তারা কিন্তু স্কুল থেকে বেরোতে পারছে না, এবং এখানে যারা আছে তাদের স্কুলে ছুটি হওয়ার কথা অনেক আগে, কিন্তু তারা কাঁধে ব্যাগ নিয়ে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্কুলের বাইরে বেরোতে পারছে না। এতই বাইরে বিক্ষোভ হচ্ছে। এখানে একজন শিক্ষিকা আছেন, তার সঙ্গে কথা বলবো। ম্যাম, এদের কোনো অসুবিধার কথা এরা বলছে? এরা কথায় ছুটি হওয়ার কথা, এখনো বেরোতে পারছে না। সকাল 10:10 ছুটি হওয়ার কথা, এখন 12:05 হয়ে গেছে, এখনো অবধি বাচ্চারা বেরোতে পারেনি এবং যথেষ্ট অস্থির হয়ে যাচ্ছে। প্রত্যেকের খিদে পেয়ে গেছে, এদের বয়স মাত্র 4 বছর। আরো একটা ক্লাসে আমরা দেখতে পাচ্ছি, কচি কচি পড়ুয়ারা তারা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা বাড়ি যেতে পারছে না, তবে এখানেই খেতে হচ্ছে। এই ঘরের একটা ছবি দেখবো, এই ঘরের ছবিটাও আরও প্রচুর পড়ুয়া আছেন এবং তারা নির্ধারিত সময়ে কখন বাড়ি যাওয়ার এখনো যেতে পারছে না, মানে একটু প্যানিক করছে আর কি, মানে দেরি হয়ে গেছে তো আর খিদে পাচ্ছে। দু একজন বিস্কিট এখান থেকে নিয়েছে, জল মানে জলটা তো একটা খেয়ে খেয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ওরা আর কোনো কাজ পাচ্ছে না বলে জলটা শেষ হয়ে যাচ্ছে। এখন একটা মানে ক্যাওস হয়ে গেছে কন্টিনিউয়াস প্রচণ্ড, মানে থাকতে চাইছে না, টাইমটা তো পেরিয়ে গেছে না ওদের ছুটির। কেউ গালে হাত দিয়ে বসে আছে, কেউ কার্যত বিধ্বস্ত অবস্থায় শুয়ে পড়েছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ওখানেও একটা ছবি দেখতে পাচ্ছি, বিধ্বস্ত অবস্থায় পড়ুয়ারা কার্যত বিশ্রাম নিচ্ছে, মানে কিন্তু কারণ হচ্ছে নির্ধারিত সময় পেরিয়ে গেছে, তারপরেও তারা বাইরে যেতে পারছে না। বাচ্চা মানুষ 17-18 এরা স্কুলে আসে, এদের তো একটা অসুবিধা হচ্ছেই। হাই স্কুলে ক্লাস হচ্ছে না, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এই সমস্ত কচিকাঁচা পড়ুয়ারা কার্যত মুখ মানে নিচু করে এখানে শুয়ে আছে। ক্লান্তির ছবিটা পুরোপুরি স্পষ্ট। তোমাদের কি খুব ক্লান্ত লাগছে? কচি কচি পড়ুয়ারা তারা যেখানে নির্ধারিত সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ, তারপরেও ক্লাসের মধ্যে ঘরের মধ্যে কার্যত বন্দী হয়ে আছে। বাইরের যে অভিভাবকদের আন্দোলন চলছে, গেট বন্ধ হয়ে আছে, কিন্তু তাদেরই সন্তানরা এভাবে ক্লাসের মধ্যে কার্যত বন্দী হওয়ার ছবিটাও নিতান্তই অমানবিক, অন্তত চোখে মুখে দেখে তাই বোঝা যাচ্ছে। সন্দীপ সাধুকার সঙ্গে ক্যামেরায় কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।